চট্টগ্রাম সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার যোগাযোগ কেন্দ্রে পরিণত হয়েছে মন্তব্য সুজনের। এবং পানিতে নিমজ্জিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ব্যাহত চিকিৎসা কার্যক্রম। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সক্ষমতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খুরশেদ আলম সুজন। সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। প্রশাসক বলেন, পৃথিবীর অন্যান্য দেশগুলো সমুদ্র বন্দরকে সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছে। বর্তমান সরকার এই সমুদ্র বন্দরকে আধুনিকায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বদ্ধপরিকর। তাই বর্তমান সময়ে এই বন্দরটি সমগ্র দক্ষিণ এশিয়ার যোগাযোগ কেন্দ্রে পরিণত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা সহ অন্যরা। জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে নগরের আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। এর সঙ্গে বৃষ্টি হলে জমে যাচ্ছে কোমর সমান পানি, নিচতলা প্রায় আড়াই ফুট উঁচু করেও মেলেনি সমাধান। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, নষ্ট হয়ে যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার মোহাম্মদ রেজাউল করিম আজাদ বলেন, গত কয়েক বছর ধরেই জোয়ারের সময় পানিতে তলিয়ে যাচ্ছে হাসপাতালের নিচতলা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী থেকে শুরু করে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে সিডিএর সহায়তা চেয়েছেন তারা। 3,95,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজউদ্দিন। দুদক জানায়, দীর্ঘ অনুসন্ধানের পর 3,95,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ মেলে প্রদীপ দম্পতির বিরুদ্ধে। পরে 12 আগস্ট মামলা করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে। সেখান থেকে অনুমোদন আসার পর মামলাটি রেকর্ড করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমম মিনহাজুর রহমান বলেন, দেশের 8টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আর কোনোটিতে সভাপতি পদে সাংসদ ছাড়া অন্য কেউ দায়িত্ব পালনের নজির নেই। চট্টগ্রামেও ব্যতিক্রম না রেখে স্থানীয় সাংসদ হিসেবে শিক্ষা উপমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিবাচক এবং অর্থবহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ আলম সুজন বলেছেন, যারা এদেশকে পাকিস্তান বানাতে 15 আগস্টের ঘটনা ঘটিয়েছে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ আরও প্রবল হয়ে ছড়িয়ে পড়েছে। তাই জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী। সকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর নীলু নাগেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালিকা চৌধুরী সহ অন্যরা। চট্টগ্রামে 294টি নমুনা পরীক্ষায় নতুন করে 32 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16,437 জনে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 41 জন এবং মৃত্যুবরণ করেছেন 2 জন। সকালে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নগরের 21 জন এবং বিভিন্ন উপজেলার 11 জন রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এবং চট্টগ্রামের 5টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী এবং 21 আগস্ট নিহতদের স্মরণে চট্টগ্রামে সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল এ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,
নগরীর কাজীর দেউরিতেও এ উপলক্ষে সভার আয়োজন করে শেখ রাসেল স্কোয়াড। এছাড়া বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আট আসনের সাংসদ মুসলিম উদ্দিন আহমদ। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত স্কুল অরুণোদয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিআরপি মিরপুরের থেরাপি বিশেষজ্ঞ ও প্রশিক্ষক সুলতানা রাজিয়া। স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বিশেষায়িত স্কুল অরুণোদয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। প্রবাসীদের টিকিট নিয়ে হয়রানি বন্ধ এবং দেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত প্রবাস যাওয়ার ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী ক্লাব। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অন্যরা। এ সময় বক্তারা ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী জাফর হত্যার বিচার, টিকিট হয়রানি বন্ধ সহ এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। বিএসআরএম চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার যোগাযোগ কেন্দ্রে পরিণত হয়েছে মন্তব্য সুজনের। এবং পানিতে নিমজ্জিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ব্যাহত চিকিৎসা কার্যক্রম। বিএসআরএম চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিএসআরএম চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।